হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রাইমারি শিক্ষক নিয়োগে 2025 সালের মধ্যে 1 লক্ষ শিক্ষক নিয়োগ দিবে পরিকল্পনা প্রাথমিক ও গণমাধ্যম মন্ত্রণালয়। যে তথ্য সূত্রে জানা গেছে যে 2025 সালের মধ্যে প্রাথমিকে 1 লক্ষ শিক্ষক নিয়োগ দিবে তারা। খবরটি পেয়েছি সোমবার ফেব্রুয়ারি 2006, মানে আজকেই 2023 সালের আপডেট। তো আপনাদের এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করব। আসলে 2025 সালের মধ্যে প্রাথমিক 1 লক্ষ শিক্ষক নিয়োগের যে বিষয়টা উঠে আসছে সেই বিষয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে নতুন বছরের শুরু থেকে একের পর এক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে। সরকারি চাকরি প্রার্থীরা সরকারি ব্যাংকে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তির পর শিল্প খাতেও বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। 2022 সালে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে 37,000 এত জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শেষের দিকে আরও 7,000 সহকারী শিক্ষক নিয়োগের বিষয় জানিয়েছে মন্ত্রণালয়টি। সরকারি শিক্ষক পদে নিয়োগ দিতেই এর মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এবার কম পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আগামী 2025 সালের মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় 1 লক্ষ শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়টি। এই জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বুঝতে পারছেন যে আসলে 2025 সালের মধ্যে যদি 1 লক্ষ শিক্ষক নিয়োগ দেয় সেক্ষেত্রে সার্কুলার কিন্তু একটা হবে না, কয়েকটা ধাপে ধাপে সার্কুলার হবে। কারণ হচ্ছে 1 লক্ষ নিয়োগ একত্রে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব না আসলে, যে কারণে তারা কয়েকটা ধাপে ধাপে দিবে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আমরা প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছি, এখনও সব তথ্য পাইনি। তো তথ্য পেলে আমরা আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। মানে আপনার কোন বিদ্যালয়ে কতজন শূন্যপত্র রয়েছে সেগুলো তারা সংগ্রহ করতেছে, সংগ্রহ করা হয়ে গেলে তারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ফরিদ আহমেদ জানান, এজন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। এই পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে আমরা 1 লাখ শিক্ষক নিয়োগ দেব। এই নিয়োগ কয়েকটি ধাপে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় 7,000 সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ বিজ্ঞপ্তির কাজ চলছে ফেব্রুয়ারি মাসে, মানে এ মাসেই আপনারা পেয়ে যাবেন 7,000 শিক্ষক নিয়োগ, সেটা এ মাসেই দিবে। উল্লেখ্য, 2020 সালে 20 অক্টোবর সহকারী শিক্ষকদের 32,000 শূন্য পদ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে আবেদন করে 13,90,000 এতজন প্রার্থী। 32,000 এতটি পদের কথা বলা হলেও আরও 5,000 যুক্ত করে ফল প্রকাশ করা হয়। বুঝতে পারছেন, তো অচিরেই মানে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য আরেকটি দারুণ সুখবর আসতেছে যে আসলে প্রাথমিক শিক্ষক 1 লক্ষ নিয়োগ 2025 সাল পর্যন্ত, কিন্তু রিসেন্টলি এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য 7,000 যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটা সেটা অচিরেই হয়তো পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে গ্রহণ আমি আসলে কী বলতে চাইছি। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের 2025 সালের মধ্যে প্রাথমিক 1 লক্ষ শিক্ষক নিয়োগের যে বিষয়টা, যে আপডেটটা আজকে আমরা হাতে পেয়েছি সেটাই আপনাদের জানালাম। পরবর্তীতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটা অবশ্যই আমরা হাতে পাবো। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।